Action, Pak. ছেচল্লিশ পৃষ্ঠা স্যার, হ্যাঁ, 39 পৃষ্ঠা করো সবাই। আমি স্যার রিডিং পড়ে বলেছে শোনাই। না, ওকে, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে, আমি মোহাম্মদ শরফুদ্দিন সোহেল, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল। ঠিক আছে, ওকে সবাই, তাহলে অধ্যায় ছয় করো। আজকের আলোচনার বিষয় হলো বায়ুর উপাদান। বায়ু উপাদান, আজকের আলোচনার বিষয় কি? বায়ুর উপাদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব বায়ুর উপাদান দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, আমরা তাহলে বায়ুর উপাদানটা একটু দেখি। এই যে বায়ুতে কি কি উপাদান আছে বলো তো দেখি, বায়ুতে কি কি উপাদান আছে? বায়ুতে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি আছে। ভেরি গুড। বায়ুতে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে। ঠিক আছে, এগুলো হলো বায়ুর উপাদান। ঠিক আছে, এছাড়াও ধুলোবালি আছে, তবে ধুলোবালিটা বায়ুর উপাদান নয়। ঠিক আছে, এগুলো হলো বায়ুর উপাদান। হ্যাঁ, কি বলছো স্যার? এটা লিখে ফেলবো? না, আমি যখন বলবো তখন লিখবে, এখন লিখতে হবে না। আগে আমরা ওকে স্যার, আর সবাই একটু বুঝবো ভালো করে, না বুঝলে স্যারকে জানাবো। ঠিক আছে, যেটা ওকে বুঝবা না স্যার। ওটা স্যারকে জানাবা। এখন একটু বুঝে বুঝে শিখে ফেলবো, তারপর যখন আমি লিখতে বলবো তখন লিখবা। ওকে, তাহলে বাড়িতে কি কি উপাদান আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি আছে। অক্সাইড আছে, বাষ্প আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি? অক্সিজেন একটি গ্যাস যা আগুন জ্বলতে বা জ্বালাতে সাহায্য করে। অক্সিজেন হলো একটি গ্যাস। ঠিক আছে, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো? কোনো প্রাণী কি বেঁচে থাকতে পারবে? নো স্যার। প্রাণী বেঁচে নো থাকতে? স্যার। ঠিক আছে, কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। তাহলে অক্সিজেন একটি গ্যাস যা আগুন জ্বালাতে সাহায্য করে, এবং আমরা প্রাণী অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না। এখন হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস যা আগুন নিভাতে সাহায্য করে, বা এখানে দেখো অক্সিজেনের একটি ধর্ম বা বৈশিষ্ট্য হলো অক্সিজেন কি করে? আগুন জ্বালাতে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইডের একটি ধর্ম বা বৈশিষ্ট্য হলো কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। ওই কারণে যখন কোনো বাড়িতে আগুন লাগে বা কোথাও যখন আগুন লাগে, ওই কারণে যে আমরা যে এক্সটিংগুইশার গুলো ব্যবহার করি, ঠিক আছে, বা ফায়ার সার্ভিস গুলো যে উপাদানটা ব্যবহার করে সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড। সেগুলো কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, বুঝতে পেরেছ? কারণ কার্বন ডাইঅক্সাইড এর একটি বৈশিষ্ট্য হলো কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। ওকে, বুঝতে পেরেছ ইয়েস স্যার? সবাই কি বুঝতে ইয়েস স্যার। ওকে, না বুঝলে স্যারকে জানাবা। বায়ুর কোন উপাদান আগুন জ্বালাতে ও নেভাতে সাহায্য করে বলো তো দেখি? অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। আমরা শিখলাম অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। ওকে,
Yes, sir. তাহলে আমরা তো শিখে গেলাম অক্সিজেনের ব্যবহার, অক্সিজেনের ব্যবহার। আমরা অক্সিজেনের ব্যবহারটা একটু জেনে নিই, বলো তো দেখি একজন পড়ো। তাহলে অক্সিজেনের ব্যবহার আবার জানি আমরা। জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আমরা কি জীব নাকি জড়, বলো তো দেখি। আমরা জীব, আমরা জীব, আমরা জীব। এই যে আমাদের বাড়িতে ধরো তুমি এখন যে সামনে ল্যাপটপটা নিয়ে ক্লাস করছো, ল্যাপটপটা কি জড় নাকি জীব? জড়। তাহলে জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, তাহলে এটা অক্সিজেন একটা ব্যবহার। দুই নাম্বার, উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। দুই নাম্বার, এখানে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়, সরি, সেই অক্সিজেনটা কি করে আমরা, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি, বায়ুতে কি করি গ্রহণ করে বেঁচে থাকি, ঠিক আছে। তারপর যারা খাপানি রোগী, তারপরে শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। যেমন এখন যে করোনা মহামারী, এখন করোনা মহামারী না সারা বিশ্বে, এই যে করোনা মহামারী করোনা রোগীগুলোকে অক্সিজেন দিতে হয়, বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দিতে হয়, ঠিক আছে, বুঝতে পেরেছ? Yes, sir. স্যারের কথা কি বুঝেছ? Yes, sir. ওকে, আমরা তাহলে পরবর্তী পেজে চলে যাই। কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার, এখন অক্সিজেনের ব্যবহারটা আমরা জেনে নিলাম। এখন কার্বন ডাইঅক্সাইডের উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে আগুন নেভাতে কমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এটা কি বুঝছো বলতো? কোমল পানীয় মানে কি? যেমন হচ্ছে দেখি কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, স্প্রাইট, কোকাকোলা, ফান্টা, মোজো ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কোকাকোলার উপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, তাই ঠিক থাকে। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত কোমল পানীয় গুলো তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। এগুলো যখন আমরা খুলি, যখন কোকাকোলা কোনো একটা ক্যান খুলবো আমরা, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় পানীয়, যেগুলো কোকাকোলা, স্প্রাইট, মোজো ইত্যাদি, এই সব সবগুলো তৈরিতে কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো বাড়িতে বা কোথাও যখন আগুন লাগে, তখন এগুলো নেবাতে যে উপাদানটা ব্যবহৃত হয় সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এর একটা উপাদান, ঠিক আছে। অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড কি থাকে, মিশ্রিত থাকে ওই ওই উপাদান দিয়ে আগুনটা নেভাতে পারে। কেন নেভাতে পারে? কারণ কার্বন ডাইঅক্সাইড আগুন, কার্বন ডাইঅক্সাইড এর একটা বৈশিষ্ট্য হলো আগুন নেভাতে এটা সাহায্য করে। ওকে, বুঝতে পেরেছ? স্যার লিখবো কখন? লিখবে আর একটু পরে, আমি আগে পড়াই ফেলি। নাইট্রোজেনের ব্যবহার জেনে নি। নাইট্রোজেন দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন ব্যবহৃত হয়। উদ্ভিদ বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাতির বাল্ব তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়।
দেখো এখানে উদ্ভিদ তৈরিতে চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। গাছের বাল্ব তৈরিতে উদ্ভিদের গাছের বাল্ব তৈরিতে প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। নাইট্রোজেন প্রয়োজন হয়, নাইট্রোজেন প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতির ভিতরে নাইট্রোজেন ব্যবহৃত হয়। এরপর চিপসের প্যাকেটে আমরা যে চিপস গুলো খাই ওই চিপস গুলোকে মসমসে রাখার জন্য নাইট্রোজেন ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পারছ? খালি বুঝেছো তুমি? বুঝেছো? বুঝেছো? ওকে, আমরা এই যে এখন মূল্যায়নে যাচ্ছি। আজকে আমরা কি কি পড়লাম? অক্সিজেনের ব্যবহার করলাম, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার করলাম, নাইট্রোজেনের ব্যবহার করলাম। এখন আমরা নিচের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। অক্সিজেন কিসের উপাদান দেখি বলতো? সবাই বলো, বায়ু। বায়ু, বায়ুর উপাদান। অক্সিজেন কিসের উপাদান? বায়ু। দুই নাম্বার বলতো, আগুন জ্বালাতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? আগুন নিভাতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? কোমল পানীয় তৈরিতে কি ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয়? এটা 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 হলো কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। তারপর বাল্ব তৈরি, চিপস তৈরি, সার তৈরিতে কি ব্যবহৃত হয়? নাইট্রোজেন। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, এগুলো শিখবো, এগুলো লিখবো স্যার। এগুলো কি লিখবো? হ্যাঁ, এগুলো কি লিখতে হবে? হ্যাঁ, আমি এখন আমরা সবাই এখন লিখবো। ঠিক আছে, ওকে, তাহলে এখন লিখো। হ্যাঁ, এখন লিখবো। হ্যাঁ, এখন এটা লিখো, বায়ুতে কি কি উপাদান আছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। আমরা একটু তাড়াতাড়ি লিখবো। তাড়াতাড়ি লিখবো কেন? আমাদের সময় কম, তাড়াতাড়ি লিখতে হবে আমাদের। এখানে যেটা আপনি দেখাচ্ছেন ওই ফায়ার লেখা আছে যে, এখানে একটা ফায়ার লেখা আছে না, ওই একটা লাল কার্বন ডাইঅক্সাইড। স্যার, ওখানে ভিতর যেগুলো ডেডি আইস থাকে ওগুলা, ওখানে যদি ওগুলা যদি বরফ হয়,
তুমি কি লিখতেছো? নিচের গুলো লিখো, বায়ুতে কি কি উপাদান আছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। নিচের গুলো লিখবা দেখ। দেখা যাচ্ছে? একটু তাড়াতাড়ি লিখতে হবে, আমাদের সময় বেশি নাই, আর 12 মিনিট সময় আছে, ওই কারণে আমরা তাড়াতাড়ি লিখবো একটু। সবার কি লিখা শেষ? Yes sir. আমরা কি পরবর্তী স্লাইডে যাব? Yes sir. Yes sir. No sir. No sir. লিখতে হবে। আমি কিন্তু বসে থাকবো না, তাড়াতাড়ি লিখতে হবে, সময় বেশি নাই। পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখো। পাশাপাশি শেষ খালিদ লিখে তাড়াতাড়ি লিখতে হবে। স্যার 2 নম্বর দেন, 1 নম্বর শেষ। ঠিক আছে, আমরা এখন আমরা যাচ্ছি, অক্সিজেনের ব্যবহারটা একটু লিখে নাও। অক্সিজেনের ব্যবহার 1, 2, 3 দিয়ে লিখবে। 1 লিখবে, জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, এটা 1 লিখবে। এরপর 2 নম্বর লিখবে যে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয় প্রাণী। এরপর লিখবে 3 নম্বর লিখবে যে প্রাণী বেঁচে থাকার জন্য, তারপর তার উপরে একটু দেখান তো স্যার। 1, 2, 3 দিয়ে লিখো। এরপর হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের সরাসরি অক্সিজেন দিতে হয়, এটা লিখে ফেলো স্যার। এটা কত নাম্বার? কত নাম্বার না, উপরে লিখো অক্সিজেনের ব্যবহার। উপরে লিখো অক্সিজেনের ব্যবহার, অক্সিজেনের ব্যবহার লিখে 1, 2, 3, 4 দিয়ে লিখো। অক্সিজেনের ব্যবহার স্যার এখানে কি আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি? হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো লিখতে পারি অক্সিজেনের ব্যবহার গুলা। হ্যাঁ লিখে ফেলো, 1, 2, 3 দিয়ে লিখে ফেলো, 1, 2, 3, 3, 4 এরকম দিয়ে লিখে ফেলো। আমাদের নিজের ইচ্ছা মতো নিচে লিখো, লিখো নিজের ইচ্ছা মতো লিখো। স্যার এরকম কয়টা লিখতে হবে উদাহরণ বায়ু ব্যবহার? চারটা লিখেছ? লিখিনি, লিখা লিখতে হবে, লেখা শেষ হয়ে গেছে স্যার। আমিও লিখি নাই এখনো তো, আমি এতে ইয়া রোহান লিখে ফেলছে।
তাহলে লিখতে হবে রোহান লিখে ফেলছে, সবাই লিখে ফেলতে হবে তাড়াতাড়ি। তাফহিম, রহমান, খালিদ লিখেছো? সময়া, এখানে 1 2 3 4 দিয়ে লিখতে হবে? লিখো তোমার ইচ্ছা অনুযায়ী লিখো, যেরকম সহজ মনে হয় ওরকম লিখো, ওখান থেকে দেখে দেখে তাড়াতাড়ি লিখতে হবে। স্যার স্ক্রিনে কি আছে? এ কি আঁকতেছে? এটা আঁকতেছে কে? আমরা কি পরবর্তী স্লাইডে যাব? আমি এখন 3 নম্বরে। একটু দ্রুত লিখতে হবে আমাদের, সময় তো বেশি নাই, দ্রুত লিখতে হবে, সময় বেশি নাই। ওকে লিখে শেষ? কি এতক্ষণ লাগে স্যার? আমার শেষ। ওয়াসিয়া স্যার এখন 4 নম্বরে। ভেরি গুড, ওয়াসিয়া লিখে ফেলছে। ওয়াসিয়া লিখে ফেলছে, বাকিগুলোর খবর নাই। ওকে আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি। আরেকটু স্লাইডে যাচ্ছি, আমরা পুরোপুরি লিখতে পারবো না, সময় চলে যাচ্ছে আমাদের। আরেকটা স্লাইডে যাচ্ছে। ওকে ওকে স্যার, ওকে ওকে স্যার। আমার একটা আমরা সবাই উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে, 2 নম্বর হলো আগুন নিভাতে, 3 নম্বর হলো প্রশ্ন লিখবো কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় বা প্রয়োজন হয়। লিখে দিলে আমরা তাড়াতাড়ি লিখে ফেলে কতটুকু লিখেছ? লিখতেছ? দেখা যাচ্ছে না, লিখে বলো তাড়াতাড়ি।
একটু তাড়াতাড়ি লিখতে হবে, সময় বেশি নাই, তাড়াতাড়ি লিখতে হবে। ওকে লিখে শেষ, আমরা কি পরবর্তী স্লাইডে যাবো? নো স্যার, আমার স্যার একটু করে বাকি। লিখে বলো তাড়াতাড়ি। এই এই তাফিম, তুমি একা কি করতেছো কেন তাফিম? তুমি লিখেছো আকাকি করতেছো? তুমি লিখেছো? খালিদ লিখে ফেলছে। ওকে, বাকিগুলো কি খবর? লিখে বলছ? Yes sir. পরে অফিস স্লাইডে যাচ্ছি আমরা। স্যার তাফিমে একেছে দুইটা। নাইট্রোজেনের ব্যবহার, স্যার নো, নাইট্রোজেনের ব্যবহারটা লিখো। আর 2 মিনিট সময় আছে, নাইট্রোজেনের ব্যবহারটা লিখে নাও, ক্লাস বন্ধ হয়ে যাবে। 2 মিনিট সময় আছে। প্রথম দুইটা লিখো, শুধু দুইটা লিখো, নাইট্রোজেনের ব্যবহার দুইটা লিখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য। এরপর ওইখান থেকে চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার হয়, যেকোনো একটা লিখো। একদম নাইট্রোজেনের ব্যবহার দুইটা লিখলে হবে, সময় যেহেতু নাই আমরা দুইটা লিখি। পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখো বাসায় যাতে লিখে ফেলতে পারো। স্যার এমনি পরীক্ষাতে কয়টা লিখলে চলবে? পরীক্ষায় তিনটা লিখিও, তিনটা। ওয়াসিয়া দেখতে পাচ্ছে না? ওয়াসিয়া দেখা যাচ্ছে না? ওয়াসিয়া দেখতে পাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে, আপনি বলছেন স্ক্রিনশট নিতে, সেজন্য আমি নিছি। লিখবো, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট সময় হয়তো পাবো আমরা, একটু তাড়াতাড়ি লিখতে হবে। আসসালামু আলাইকুম স্যার। এটা কি আবার? আমি খালিদ। কেন খালিদ? আমি কি বিদায় নিয়েছি? খালিদ এখন জয়েন করছে না? স্যার কালকের পড়া কি? কালকের পড়া হলো